আসসালামু আলাইকুম ভাই। দুইটা নাট বল্টু খুইলা জীবনটা তেনা ফেনা করে ফেলাইলা তুমি। বায়ুজিৎ নামের এক যুবক পদ্মা সেতুর নাট খুলছেন, খুলে ভিডিও করে দেখাইছে, তার সর্বশেষ অবস্থা কি জানেন? আচ্ছা, এখানে আসলে হয়েছে কি বা হওয়ার সম্ভাবনা ছিল কি সে বিষয় নিয়ে আলোচনা করব। এই বায়ুজিতের নামে বিশেষ ক্ষমতার আইনে কিন্তু মামলা দেওয়া হয়েছে এবং এটা সাজা, কড়া সাজা আছে ভাই। হয়তোবা তাকে এতক্ষণ ডিম থেরাপি দেওয়া হয়েছে এবং সামনে রিমান্ড তারা চাইতে পারে। এখন কথা হচ্ছে আসলে এখানে ঘটলোটা কি। প্রথম কথা হচ্ছে আপনারা ওই পদ্মা সেতুর উপরে যারা গাড়ি থামিয়ে ছবি তুলেছেন এটাই একটা অপরাধ করেছেন, চাইলে আপনাদেরকে এটার কারণে গ্রেপ্তার করতে পারে। তবুও মানবতার খাতিরে আপনারা ওখানে গিয়েছেন, ছবি তুলেছেন, অনেক কিছুই করেছেন। এখন বহির্বিশ্বের মানুষজনের কাছে যদি আপনি এভাবে তুলে ধরেন, কোটি কোটি টাকা দিয়ে আপনার এই পদ্মা সেতু বানায় আপনি নাট খুলে ভিডিও বানায় দেখাচ্ছেন, আপনার সাধারণ জনগণ হিসেবে আপনার করা উচিত ছিল কি? আপনার করা উচিত ছিল, আপনার যদি এতটাই সন্দেহ হয় ওই নাট নিয়ে যে নাট খুলে যাচ্ছে একা একা, তাহলে আপনি সেটার একটা ছবি তুলে নিয়ে ওখানে কর্তৃপক্ষকে দেখাইতে পারতেন যে এটার আসলে কি সমস্যা বা এটার কোনো আসলে ইঞ্জিনিয়ারিং ব্যাখ্যা আছে কিনা। তো আপনি কিন্তু সেটা করেন নাই, নিজে ইঞ্জিনিয়ার হয়া ওখানে নাট বল্টু খুলে আপনি ভিডিও করে ছাড়লেন। মানেটা কি, আপনার টিকটকে বা বাংলাদেশের মানুষ বা বহির্বিশ্বের মানুষে কি দেখানো? আপনি আসলে অনুভূতিতে আঘাত দিয়েছেন। মেইন ফ্যাক্টর হচ্ছে এই যে ছেলেটা গ্রেপ্তার হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে অনুভূতিতে আঘাত দেওয়ার কারণে। হ্যাঁ, এই যে এখানে আসলে পদ্মা সেতু তো একটা অনুভূতির ব্যাপার ভাই। লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে পদ্মা সেতু বানাইলে পুরো বিশ্বের মানুষজন দেখতেছে বিভিন্ন ফুটেজ, তুমি এর মধ্যে এই একটা কাণ্ড ঘটায় ফেলাইলে, তো এখানে আসলে তুমি তো ধরা খাওয়ার মতো কাজ করেছো। তো এখন তোমার যে কি কপালে আছে আমি জানি না, কি হতে পারে কি হতে পারে না সে বিষয়ে একটু কথা বলি। আচ্ছা, এই যে পদ্মা সেতুর নাটগুলো যে দেওয়া হয়, টাইট দেওয়া হয়, এটাকে এই যে সাধারণত যেসব গাড়িতে টুলস বক্স থাকে সেখানে থেকে যে রেঞ্জ থাকে সেই রেঞ্জ দিয়ে খুলে ফেলা সম্ভব? এটা কিন্তু প্রশ্ন একটা থেকে যায়। দুই নম্বর বিষয় হচ্ছে আরো অনেক কথা উঠেছে, এগুলো কিন্তু সরানো কথা, এটা আমার একটা কথা না, নিজের মুখের কথা না, যে পদ্মা সেতুর কাজ হয়তো বা সম্পূর্ণ নাটগুলো টাইটের কাজ শেষ হয় নাই, উদ্বোধনের সময় এসেছে, তো সেই জন্য আসলে এরকম দেখা গেছে কয়েকটা নাট। যেমন আরটিভিতে দেখলাম যে অনেকগুলো নাট আটকাচ্ছেও। তো তুমি ভাই দায়িত্ববান নাগরিক হিসেবে দেশের মানসম্মান তো এভাবে নষ্ট করতে পারো না। তোমার নাট বল্টুতে ঝামেলা তোমার মনে হয়েছে, তুমি যাও সেনে যায়া তুমি ইয়ে করো, বলো যে আসলে আসল কাহিনীটা কি। এখন এই যে আপনারা জানেন যে পদ্মা সেতুতে কিন্তু এই যে কিছু সময়ের জন্য বা অনির্দিষ্টকালই বলতে পারেন এটা মোটর সাইকেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। কেন? কারণ ভাই তোমরা গতিসীমাও নিয়ন্ত্রণে রাখতে পারো না। এই শুনছিলাম যে দুইটা ছেলে বাইক দুর্ঘটনায় আসলে আমাদের ছেড়ে চলে গেছে, এদের মোটর সাইকেলের স্পিড ছিল 100-এর উপরে। তুমি কি ফরিংয়ের মতো আকাশে উঠতেছিলা? হ্যাঁ, গতি ওই গতিতে মানে চালানোর অভিজ্ঞতা নাই, পাই ছেড়ে ভাই পদ্মা সেতু দেই টান, দুইজন মানুষ আমাদের মাঝে থেকে চলে গেল, এটাও তো আসলে ইতিহাসের পাতায় লেখা থাকবে। তো সেটার পরিপ্রেক্ষিতে মোটর সাইকেল চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে, যাতে ভাই কিছুটা কন্ট্রোলে আসার পরে পুরা পথটা যখন নিয়ন্ত্রণে থাকবে তখন হয়তোবা এইগুলো ছেড়ে দেওয়া হবে। এতে দুর্ভোগ অবশ্যই বাড়ছে। দর্শক শ্রোতা, দেখলাম যে বাঙালিরা বাঙালিদেরকে আসলে দমিয়ে রাখা যাবে না। কিছু মানুষজন মোটর সাইকেল চলতেছে না, তাই কি হয়েছে ওখানে পদ্মা সেতু তার পার হতে হবে, পিক আপ তো চলতেছে, তো পিক আপের উপরে মোটর সাইকেল তুলতেছে, তুলে এরপরে পদ্মা সেতু পার হচ্ছে। আবার কিছু কিছু মানুষের আসলে প্রকৃতপক্ষে দুর্ভোগ ভাই, নিজেদের বাস তো নিজেরা নিলেন, হ্যাঁ এখন তাদের ফেরির জন্য অপেক্ষা করতে হচ্ছে বা পিক আপের জন্য অপেক্ষা করতে হচ্ছে, একটা ভালো অ্যামাউন্টের টাকা খরচ করা লাগতেছে। এটা তো হওয়ার কথা ছিল না যে পদ্মা সেতু তো মোটর সাইকেল মানে একদিন পরেই বন্ধ ঘোষণা করে দেওয়া হবে। আসলে আমরাই আমাদের জন্য দায়ী, আমরা সেটাকে পরিষ্কার রাখতে পারি নাই, আমরা সেখানে পোস্টা পাইছে হিসু করে দিছি, আর কোনো জায়গা পাইলাম না, আমরা ওখানে টিকটক ভিডিও করতেছি, মানে কি একটা অবস্থা, আমরা ও মানে যেখানে যাওয়া নিষেধ সেটা আমরা করতেছি। এখন যান, এখন দেখেন কি অবস্থা হয়, জেল জরিমানা তো হতেই পারে। তো এখন কথা হচ্ছে বুঝতেই পারছেন আসল বিষয়টা, যে ছেলেটা যে কর্মকাণ্ডটা করেছে বেশিরভাগ ক্ষেত্রেই ওই যে দেশের মানসম্মান নষ্ট হয়েছে বা এখানে মানুষের আবেগে এক ধরনের আঘাত দিয়েছে এটাই বেশি ফোকাস করা হয়েছে, এবং তার অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না সেটাও আসলে আস্তে আস্তে খুঁজে বের করা হবে, আর তার কোনো দলীয় সম্পৃক্ততা আছে কিনা সেটাও খুঁজে বের করা হবে। অনেকেই দেখলাম যে ইঞ্জিনিয়ারিং ব্যাখ্যাও দিচ্ছেন। হ্যাঁ দর্শক শ্রোতা, একটা বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে যে এটার ইঞ্জিনিয়ারিং নাকি ব্যাখ্যা আছে, অনেকে লিখছে, এটা কিন্তু আমার কথা না। যেমন একজন লিখেছে, দেখেন, একটা নতুন স্থাপনা করলে বিশেষ করে ব্রিজ ও ফ্লাইওভার টাইপ স্থাপনাগুলো প্রথম যানবাহন চলাচল শুরু করলে তার চাপ ও তরঙ্গের কারণে বেশ কিছু পরিবর্তন হয়,
সেক্ষেত্রে তার সেফটির জন্য উপরের নাটগুলোর নাট কিছুটা হালকা বা লুজ রাখতে হয়, যাতে সেতু তার অবস্থানে স্বাভাবিকভাবে বসতে পারে বা এঁটে যেতে পারে। প্রথমে এসব টাইট করে দিলে তার তরঙ্গগত পরিবর্তনে বাধা পায়, এর কারণে ফাটলেরও সৃষ্টি হতে পারে। বাঙালি এসব না জেনেই নাট বল্টু খুলে সেতুর মান পরীক্ষা করতে চলে গেছে। বিজ্ঞান পড়া কেন জরুরি এসব থেকে বুঝে নিতে পারেন। হে বাঙালি জাতি, এটা তো বেসিক বিজ্ঞান, হইতে পারে ইঞ্জিনিয়ারিং ভাই, এটা হইতে পারে। তো পদ্মা সেতুর ক্ষেত্রেও আসলে এটার জন্য আসলে মানে ওই নাটগুলো ঢিল রাখা হয়েছিল কিনা, বা আসলে সেই সেলেটে নাটগুলো খুলেছে কিনা, বা সেখানে কর্মীরা হয়তো বা পদ্মা সেতুর উদ্বোধনের ডেট হয়ে গেছে, কিছু কাজ বাকি রেখেছে কিনা, ভাই অত কিছু বুঝে না, একটু চেক আপ টেকআপ দেন। আর ছেলেটা আসলে কি করেছে, পদ্মা সেতু তো সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার কথা, একটু খুঁজে বের করেন। হ্যাঁ, ধন্যবাদ।